আজি তোমার অন্ন ছুঁয়াণী কল ভাল কল এ ছুয়া গুরুত্বপূর্ণ অটে। হ্যাঁ দিদি, আজ মো ছুঁয়া ছমাস পড়লা, এরপরে বাহার খাদ্য টিকে টিকে খুয়াইবে, সেইপাই আজ মো ছুঁয়ার অন্ন ছুঁয়া পালন করছি। আজ তুম ঘরে কম করুছ? পূজা পাঠ হচ্ছে যে এতে বিদি, তুমি বি আসল, আস আস বস আস। আপনার লিপি ঘরক বুলি আসছেন? হ্যাঁ বিনি, গত মমতা দিবসে লিপি কৌল তো তাঁক অন্ন ছুঁয়াণী করবে বলে সেইপাই মু আসলি। দিদি, অন্ন ছুঁয়াণী কম মু তো জানি না। হ্যাঁ শুণ, অন্ন ছুঁয়াণী কম মু কই দেছি, দেখ ছ মাস পুরি গলে আমি শিশুক বাহারিয়া খাদ্য দেবা, ছ মাস পুরি গলে মা ক্ষীরের ছুঁয়ার পেট পুরে নথায়, তেণু মা ক্ষীর সহিত শিশুক বাহারিয়া খাদ্য দেওয়া উচিত, তাহলে সিনা শিশুটি সুস্থ সবল হয়ে বড়িব, আউ তার ঠিক ভাবরে শারীরিক মানসিক বৃদ্ধি ঘটিব। প্রশ্ন, শিশুক কেবেঠারু পরিপূরক খাদ্য আরম্ভ করা উচিত? উত্তর, যেতবে শিশুক ছ মাস পুরিযিব সেবেঠারু পরিপূরক খাদ্য আরম্ভ করা উচিত। দিদি, মো ছুয়াকু পাঁচ মাস হয়েছি। আরে তুমি ব্যস্ত হুয়নি, আর মাস পরে তুম ছুঁয়ার বি অন্ন ছুঁয়াণী করিবা, আজিঠারু লিপির ছুঁয়ার ছ মাস পুরিলা তুমি বাহারিয়া খাদ্য খুয়াইব, তেণু তাঁক ছুঁয়ার আজ ধুমধামে পূজা পাঠ করে অন্ন ছুঁয়াণী করুচি। হলে দিদি, আজ প্রথম কম খুয়াইব? হ্যাঁ বিনি, সেইপাই তো মু আসিছি, অঙ্গনবাড়ি যে আমার ছতুয়া মিলুছি প্রস্তুত করে খুয়াইবা। দিদি, ছতুয়া কমতি খুয়াইবা? হ্যাঁ আস, ছতুয়া কিপরি তৈরি করব কহি দেবি। দিদি, ছতুয়া তৈরি করবা পাই কোন কোন জিনিস দরকার? ছতুয়া তৈরি পাই সফা কড়া দরকার, খুসুণি চটু এইগা দরকার, পানি ভালো পানি। হ্যাঁ চাল রোষেই ঘরে আমি ছতুয়া তৈরি করবা। পরিষ্কার পাত্রে পানিটা, পানি গরম হল, এলা ছতুয়া পকাইবা, ছতুয়াকে চলাই দেওয়া, অর্ধ বহল হয়েছিল, বেশি বহল নাই, বেশি পতলা নাই, তো চিনি মিশিছে, আর চিনি মিশাইবা দরকার নাই। হ্যাঁ এলা ওলাই দেওয়া, ছতুয়া প্রস্তুতি হয়ে গেল, আমি ওলাইলে এলা সফা পাত্রে তাকে বড়া হব, এয়াকু টিকে এলা থা করে দেওয়া, ছতুয়া তৈরি হয়ে গেল, এবে সেই ছুঁয়াকে আমি খুয়াইবা। দিদি, ছতুয়ারে কম মিশিছে যে ছতুয়া খুয়াইবা? দেখ ছতুয়ারে গহম বুট চিনাবাদাম চিনি মিশি করে তৈরি হয়েছে, এথিরে ভরিপুর ভিটামিন আছে। দিদি, খালি ছতুয়া হি ছুঁয়াকে খুয়াইবা? কেবল ছতুয়া নুহে, আমি শিশুর বয়স অনুসারে পরিপূরক খাদ্য দেবা, যথা আম বাড়ি বগিচার পনিপরিবা সিঝা অন্ডা আমিষ জাতীয় খাদ্য টিকে টিকে শিশুক খুয়াইবা। আউ গোটে কথা সবুবেলে মনে রাখিথিব, শিশুক বাহার খাদ্য দেলে মধ্য মা ক্ষীর দুই বর্ষ পর্যন্ত নিহাতি আবশ্যক। প্রশ্ন, শিশু অন্যান্য খাদ্য খাইবা পরঠারু স্তন্যপান চালু রাখিবা দরকার কি? উত্তর, হ্যাঁ শিশুর চাহিদা অনুযায়ী স্তন্যপান নিহাতি জরুরি। হ্যাঁ দিদি, বাহারিয়া খাদ্য দেওয়া সহিত মা ক্ষীর বি দুই বর্ষ পর্যন্ত পিলাকে দেবি। খালি খুয়াইলে হব না, পরিষ্কার পরিচ্ছন্ন মধ্য রহবাকু পড়িব, যে পাত্রে খুয়াইব সে পাত্রটি সফা রাখিব, খুয়াইবা পূর্বরু সে শিশুক সাবুনরে হাত দিয়ে পরিষ্কার করিব,
ତା ସହିତ ତୁମେ ମଧ୍ୟ ସାବୁନରେ ହାତ ଧୋଇ ସଫା ରଖିବ। ଦିଦି ସବୁଦିନ କ'ଣ ଏପରି ଖୁଆଇବୁ? ପ୍ରଥମ ଦଶ ଦିନ ଏପରି ପରିପୂରକ ଖାଦ୍ୟ ଖୁଆଇବା। ଶିଶୁକୁ ଅଧତରଳ ଖାଦ୍ୟ ଦେବା, ବେଶୀ ପତଳା ନୁହେଁ କି ବେଶୀ ବହଳ ନୁହେଁ। ଦିଦି ଶିଶୁକୁ ଏଭଳି ଖାଦ୍ୟ ଦେଲେ ଶିଶୁର କିଛି ହେବ ନାହିଁ ତ? ସେଥିରେ ବ୍ୟସ୍ତ ହେବାର ନାହିଁ। ଶିଶୁକୁ ବାହାର ଖାଦ୍ୟ ଦେଲେ ଝାଡ଼ା ଟିକେ ପରିବର୍ତ୍ତନ ହେବ। ଦିଦି କେତେଥର ଖାଇବା ପାଇଁ ଦେବି ଓ କେତେ ପରିମାଣର ଖାଇବା ପାଇଁ ଦେବି? ଛଅ ମାସ ପରେ ଶିଶୁକୁ ଦଶ ଦିନ 2-3 ଚାମଚ ସେଇ ଭିତରେ ଦେବ। ଦଶ ଦିନ ପରେ ଛୁଆକୁ ଭାତ ଡାଲି ଅଣ୍ଡା ସିଝା ଅଳ୍ପ ଅଳ୍ପ ଖାଇବାକୁ ଦେବ। 9 ମାସ ପରେ ଶିଶୁକୁ ଅଧା ଘିନା କରି 3 ଥର ପରିପୂରକ ଖାଦ୍ୟ ଦେବା। ପ୍ରଶ୍ନ, 6 ମାସରୁ 9 ମାସ ମଧ୍ୟରେ ଶିଶୁକୁ କେତେ ପରିମାଣର ଖାଦ୍ୟ ଦେବା ଉଚିତ? ଉତ୍ତର, ଶିଶୁକୁ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଚକୁଟା ଖାଦ୍ୟ, ଅଧା ଗିନା କିମ୍ବା ଟିକେ ନରମ ଖାଦ୍ୟ ଦିନକୁ 3 ଥର ଦେବା ଉଚିତ। ଦିଦି ପରିପୂରକ ଖାଦ୍ୟ କ'ଣ? ଯଥା ବାଡ଼ି ବଗିଚାରେ ମିଳୁଥିବା ବିଭିନ୍ନ ପ୍ରକାର ପନିପରିବା। ଦିଦି ଛୁଆକୁ ଆମିଷ ଖାଇଲେ କିଛି ହେବ ନାହିଁ ତ? ଶିଶୁ ପାଇଁ ଆମିଷ ନିହାତି ଆବଶ୍ୟକ, କାରଣ ସେଥିରେ ପ୍ରଚୁର ପରିମାଣରେ ଭିଟାମିନ୍ ଥାଏ, ଯାହା ଶିଶୁର ସମ୍ପୂର୍ଣ୍ଣ ବିକାଶ ପାଇଁ ଆବଶ୍ୟକ ହୋଇଥାଏ। ପ୍ରଶ୍ନ, 6 ମାସରୁ 9 ମାସ ମଧ୍ୟରେ ଶିଶୁ ଆମିଷ ଖାଦ୍ୟ ଖାଇବା ଉଚିତ କି? ଉତ୍ତର, ହଁ, ଶିଶୁ ପ୍ରତିଦିନ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଖାଦ୍ୟ ଖାଇବା ଉଚିତ, ଯେପରିକି ଆମିଷ ଯୁକ୍ତ ଖାଦ୍ୟ, ଅଣ୍ଡା। ଠିକ୍ ଅଛି ଦିଦି, ଆପଣ ଯେମିତି କହିଲେ ଆମେ ଶିଶୁକୁ ଠିକ୍ ସେମିତି ପରିପୂରକ ଖାଦ୍ୟ ଦେବୁ। ଆମେ ଠିକ୍ ପରିଷ୍କାର ପରିଚ୍ଛନ୍ନତା ମଧ୍ୟ ରହିବ। ଠିକ୍ ଅଛି ଲିପି, ତେବେ ମୁଁ ଏବେ ଆସୁଛି। ହଉ ଠିକ୍ ଅଛି ଦିଦି। ହଉ ଲିପି, ଏବେ ମୁଁ ବି ଏଥର ଆସୁଛି।